ওই চিন্তায় হযরত ওমর চতুর্থ দিন গভীর রাত বুড়ির বাড়ির সামনে দরজার আড়ালে এক ঝোপের আড়ালে চুপচাপ বসে আছেন। দেখবেন কে বুড়ির বাড়ির কাজ করার জন্য আসে। আরে হযরত ওমর লক্ষ্য করলেন এক আল্লাহর বান্দা গভীর রাতে খালি পায়ে জুতা নাই পায়ে চোরের মতো পা টিপে টিপে বুড়ির বাড়ির দিকে আস্তে আস্তে আগায়। হযরত ওমরও রেডি আসেন। আপনি দেখি কি যেই না সামনে আসছে হযরত ওমর দাঁড়ায় গেছেন। এই কে আপনি? আয় মারি আওয়াজ তো উঁচা, মানুষও একা, রাতও গভীর। এইরকম সিচুয়েশনে যদি আমি পড়তাম, হঠাৎ যদি কেউ দাঁড়ায় বলতো এই কে আপনি, ওরে ভাই আপনাদের হালত কি হইতো জানি না, আমার তো কাপড় নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু এখানে হযরত ওমরের আওয়াজে ওই রাতের আগন্তুক ভয় পাবেন থাক দূরের কথা। উল্টা হযরত ওমর যাকে দেখলেন হযরত ওমর নিজে চমকে গেছেন। দেখেন ইনি আর কেউ না, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। হযরত ওমর তো প্রথমেই ধরছেন, দুইজন খুব খাতির ছিল, আবার লাগতে না খাতির হচ্ছিল। লাগা মানে আমাদের মতো গুতা গুতির লাগা, মানে মহব্বতের লাগা লেগে যেত মাঝে মাঝে। ধরছে এই জুতা নাই কেন পায়ে, খালি পা কেন? তা হযরত আবু বকর জবাব দিচ্ছেন, ওমর জুতা পায়ে দিলে একটু আওয়াজ হয়, মানুষ জেনে যেতে পারে, আমি তো কেবল আমার মালিককে জানাতে চাই। এইবার ওমর ক্যাপশন ভালো করে আসছে যে ঠিক আছে সুফি সাহেব, বলেন আপনি কেন আসছেন? আমরা নাই, সারাদিন প্রশাসনিক কাজে ব্যস্ত থাকেন, সারাদিন প্রশাসনিক কাজে ব্যস্ত থাকেন, দিনের এই কাজগুলো এই ছোটখাটো কাজগুলো আমাদেরকে দিলে হয় না, আপনি কেন আসেন? মহতারাম হাজরিন হযরত আবু বকর কি জবাব দিলেন ওই জবাবটাই হচ্ছে আমার বয়ান। এই জবাবটা এটাই শেষ কথা, কিন্তু জবাবটা আমি এখন দিব না। কেন দিব না? কারণ জবাবটার ওজন কত এটা বুঝতে হলে আগে আবু বকরের ওজন তো বোঝা লাগবে। ব্যক্তির ওজনের উপর কথার ওজন ওঠানামা করে। যেমন ধরেন আপনাদের বাজারে এক ভিক্ষু, পরিচিত ভিক্ষু, সে আপনাকে একদিন বলতেছে এই কালকে একটু দেখা করো তোমাকে খুশি করে দেবে। তা আপনি মনে মনে হাসবেন, নিজে খেতে পায় না আবার আমারে খুশি করে। কিন্তু একই বক্তব্য যদি এলাকার এমপি সাহেব দেন যে এই কালকে একটু দেখা করে খুশি করে দিব, তখনও কি আপনি মনে মনে হাসবেন না আশাবাদী হব না? দেখেন কথা কিন্তু একটাই, ব্যক্তির ওজন বেড়ে গেছে, কথারও ওজন বেড়ে গেছে। একই বক্তব্য যদি মাননীয় প্রধানমন্ত্রী দেন এই কালকে একটু দেখা করে খুশি করে দিব, তা আপনারা কি করবেন আল্লাহ মালুম। আমি তো সারা রাত ঘুমাবো না, জানি কি পাইতেছি একটা অফার টফার। ব্যক্তির ওজন বাড়ে, কথারও ওজন বাড়ে। হযরত আবু বকর কি জবাব দিলেন এই জবাবটা একদম বয়ানের শেষ দিকে আসবো ইনশাআল্লাহ। তবে জবাবের ওজন বুঝতে হলে আগে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওজন তো বুঝালো। হযরত আবু বকর কত বড় মানুষ! একদিন আম্মা জানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার স্বচ্ছ পরিষ্কার আকাশের দিকে তাকায়া তাকায়া দেখেন লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়। আম্মা জান নবীকে যায় জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়, ওগো আল্লাহর হাবিব, আপনার উম্মতের মধ্যে এমন কেউ কি আছেন যার আমলের পরিমাণ ওই নক্ষত্রের চেয়েও বেশি? নবী বলেন আয়েশা আছে একজন। কজন আছে? আম্মা জানতো মনে মনে খুশি, ওই একজন কে জানিতো আমার আব্বা আর কি, আর কে হবে? এটাই তো স্বাভাবিক, আবু বকরের চেয়ে বেশি আমল আর কার হবে? বলে জানলে আবার জিজ্ঞেস করতো কেন? বলে এটাই হলো দুনিয়ার সব মেয়েদের স্বভাব, দুনিয়ার সব মেয়েরাই চায় স্বামীর মুখ দিয়া একটু বাবার বাড়ির প্রশংসা শুনতে। ঠিক আছে কথা, একদিন যদি খালি বদনাম করছেন শ্বশুর বাড়ির, তো দেখবেন এক সপ্তাহ তরকারি মজা। আরে বলেন এই বিপদে আমি একা না, আরো আছে আমার সঙ্গে।
কথা বলে না, ডরে কথা বলে না, ভয় পান আপনারা, বাড়িতে গেলে ধরবে, মাথা নিচের দিকে তাকায়া বলেন ঠিক না বেঠি। এবার ধরলে বলবে না আমি বলছি নাকি, কত মানুষ আসছিল, এত ভয় পান। এটা ভালো গুণ, এটা ভালো গুণ। সে তার বাবা মাকে মহাব্বত করে, আপনি আপনার বাবা মাকে ততটা মহাব্বত করেন না, এই জন্যে আপনার বাবা মার বদনাম করলে আপনার কষ্ট লাগে না, তার বাবা মার বদনাম করলে তার কষ্ট লাগে। আপনি মনে করছেন এটা খারাপ গুণ না, এটা ভালো গুণ। আল্লাহর হাবিব বলেন, আয়েশা আছে একজন, আমার যে উম্মতের আমল ওই নক্ষত্রের চেয়েও বেশি, সেই উম্মতের নাম হচ্ছে উমর ইবনুল খাত্তাব। কে বলেন কে? এখন আমার জানের চেহারার হালত কি বলেন, একদম মলিন হয়ে গেছে চেহারা। কি আল্লাহ রসুল তো চেহারার দিকে তাকায়া বুঝছেন যে আম্মা জানের ভিতরে গন্ডগোল চলতেছে, কারণ মানুষের চেহারা দেখলেই ভিতরটা পড়া যায়, বোঝা যায়। ইংরেজিতে বলে একটা কথা, ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, নাকি বলে, হ্যাঁ, মানুষের মাইন্ডটা তার চেহারায় ফুটে ওঠে। কিরে মন খারাপ কেন? মন খারাপ না ভালো আপনি কেমনে বুঝছেন? আপনি কি মনের ভিতরে ঢুকছেন না? ওইটা চেহারায় ফুটে উঠছে, ঠিক আছে না? তো আল্লাহ রসুল বুঝছেন আম্মা জানের চেহারায় গন্ডগোল চলতেছে। তো আল্লাহ রসুল বলেন, আয়েশা তুমি ভেবেছিলে তোমার বাবার নাম বলবো, তাই না? আরে আয়েশা শুনো শুনো, তোমার বাবার হিসাবটা তো আলাদা, আমার গোটা উম্মতের আমল যদি এক পাল্লায় করা হয়, আর একা তোমার বাবা আবু বকরের আমল যদি আরেক পাল্লায় রাখা হয়, তো তোমার বাবা আবু বকরের পাল্লা ভারী হয়ে যাবে। হক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।